नमस्कार আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমি সাধারণত এই ধরনের অনুরোধ করি না, কিন্তু এই ভিডিও শেষ অবধি দেখলে বুঝতে পারবেন দুই দেশ এই প্রথম একে অপরের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিল তাতে কিন্তু অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে সম্পর্ক কিন্তু আগামী ছ মাসের মধ্যে অত্যন্ত তলানিতে গিয়ে পৌঁছাতে পারে, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগী হতে পারেন। আমি এটাও বলি ভারত কিন্তু এই সিদ্ধান্ত প্রথমে নেয়নি, কিন্তু বাংলাদেশের ইউনিয়ন সরকার এবার যে সিদ্ধান্ত নিয়েছে তা ভারতের কাছে যথেষ্ট অপমানজনক। তারা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে দিনের পর দিন কিন্তু অন্ধকারের অন্ধকূপে তলিয়ে যেতে সাহায্য করছে। বাংলাদেশের কোনো মিডিয়া এই পুরো খবরটি নিয়ে সেভাবে আলোচনা করেনি। ভারতের এক দুটো মিডিয়া হয়তো আলোচনা করেছে, কিন্তু ডিটেইল ভিডিও হয়তো আমি প্রথম বানাচ্ছি, কারণ এই বিষয়টি সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর দুটো চুক্তি হয়। विश्वास है कि अगले 25 सालों के अमृत काल में भारत बांग्लादेश मित्रता नई ऊंचाइयां छुएगी। बांग्लादेश इंडिया बायलेटरल रिलेशंस आर नोन टू बी ए रोल मॉडल फॉर नेबरहुड ডিপ্লোম্যাসি। সাধারণত একটি চুক্তি হয়, একটি চুক্তির দুটো ধাপ থাকে। এই দুটো ধাপের মধ্যে কি ছিল? ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে ফ্রেন্ডশিপ ডিজেল পাইপলাইন চুক্তি হবে। সেই দুটো পাইপলাইন চুক্তি কেন করতে চেয়েছিলেন শেখ হাসিনা? কারণটা খুবই সহজ। আপনারা জানেন বাংলাদেশে যে বিদ্যুৎ সরবরাহ হয় তার জন্য প্রয়োজন ভীষণ মাত্রায় ডিজেল, অর্থাৎ জ্বালানি। আর এই জ্বালানি কিন্তু ভারতবর্ষ এতদিন জাহাজে করে বাংলাদেশে পাঠাতো। কিছু ক্ষেত্রে পাইপের বিভিন্ন প্রয়োগ ঘটানোর চেষ্টা এর আগে করা হয়েছিল, কিন্তু কোনো চুক্তি মারফত অফিসিয়ালি পাইপলাইন বসবে এ ধরনের কিন্তু পদক্ষেপ কোনোদিনই করা হয়নি। তাই জাহাজে করে একটা দেশে জ্বালানি যাচ্ছে, সেই জ্বালানি বস্ত্রশিল্পে কাজে লাগছে, বিদ্যুৎ তৈরি হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগছে, এই প্রসেসটা অত্যন্ত ধীর গতিতে হতে শুরু করে। তাই দুই দেশের সরকারই চায় এবার দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ চুক্তি, ডিজেল পাইপলাইন চুক্তি তৈরি হবে। দেখুন, চুক্তির নামই ফ্রেন্ডশিপ, অর্থাৎ শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী দুজনেই চেয়েছিলেন পুরো বিষয়টা যেন বন্ধুত্বপূর্ণ একটি আচরণে হয়। এবং ভারত সরকার কিন্তু দিনের পর দিন বাংলাদেশকে যেভাবে সাহায্য করেছে, ভবিষ্যতেও এই পাইপলাইন তৈরি করে এই পাইপের ভিতর দিয়ে ডিজেল পাঠাবে বাংলাদেশে, যা বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোকেও বদলে দিতে পারে। কেন আমি অর্থনৈতিক পরিকাঠামো বলছি তা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমেই বুঝুন এই ডিজেল পাঠিয়ে বাংলাদেশের কী লাভ হবে। ডিজেল পাঠিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি লাভ যেটা হচ্ছিল তা হলো বিদ্যুৎ উৎপাদন করতে পারছিল। বাংলাদেশের প্রধান শিল্প বস্ত্র শিল্প, আর এই বস্ত্র শিল্পের জন্য প্রয়োজন বিদ্যুৎ, যার ম্যাক্সিমামটাই কিন্তু দিচ্ছিল ভারত। আর এই বাংলাদেশ সরকার এবার ঠিক করেছে ভারত এবং বাংলাদেশের এই ডিজেল চুক্তি আর কার্যকর থাকবে না। অর্থাৎ একাধিক কারণ দেখিয়ে তারা কার্যত ভারত এবং বাংলাদেশের এই চুক্তির একটি অংশকে কার্যত বাতিল করার দিকে এগিয়ে যাচ্ছেন। কার প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, ইগো এবং অত্যাধিক ভারত বিরোধী যে মনোভাব, তার জন্য বাংলাদেশের মানুষ সাফার করছেন তা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই বুঝতে পারছেন না। 2017 সালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি মারফত জাহাজে করে জ্বালানি আসতো বাংলাদেশে। পরবর্তীকালে 1921 সালের 16ই জুন একটি চুক্তি হয়, যেখানে দুই দেশের মধ্যে এলএনজি পেট্রোলিয়াম পাইপ বসানোর একটি কথা বলা হয়। সেই পাইপলাইনের মোট দৈর্ঘ্য হতো 99 কিলোমিটার, যার মধ্যে 47 কিলোমিটার থাকতো ইন্ডিয়ায় এবং বাকি 52 কিলোমিটার পাইপ কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাইপগুলো 550 মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন করার প্রাথমিক চিন্তাভাবনা করা হয়েছিল, যার মধ্যে দৈনিক 300 মিলিয়ন এলএনজি আনার পরিকল্পনা করেছিলেন হাসিনা সরকার। এবং ভারতবর্ষ কিন্তু এই পুরো পদক্ষেপটা হাসিনাকে শেষ মুহূর্ত অবধি সমর্থন করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ নিয়ে যাক আমাদের এলএনজি, বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি যেন কমে, বাংলাদেশের শিল্পে যেন কোনো রকমভাবে বিদ্যুতের ঘাটতি না হয়। এবং বর্তমানে বাংলাদেশের যে লোডশেডিংয়ের সমস্যা, যা ইউনুস সরকারের আসার পরে আরও বেড়ে গেছে, তার মূলে কিন্তু এই প্রধান কারণটা, যা বাংলাদেশের কোনো মিডিয়া আজ অবধি আলোচনা করেনি। কারণটা কী ছিল স্পেসিফিক্যালি যদি বলি তাহলে এই পুরো জ্বালানি খুলনা রূপসী বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল, যেখানে 800 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন প্রতিদিন। কেন্দ্রটির কাজ বর্তমানে এই যে কেন্দ্র
কেন্দ্রটি তৈরি হয়েছে অর্থাৎ খুলনা রূপসী বিদ্যুৎ কেন্দ্র তার কাজ শেষ হলেও এখানে এখনো অবধি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না কারণ দেশে জ্বালানির সংকট দেখা গেছে আর এর মধ্যেই ১৯ সরকার ঘোষণা করে দিয়েছে এই ধরনের পাইপলাইনের কাজ তারা বন্ধ রাখছে ভারত থেকে আর এই চুক্তি মারফত কোনো জ্বালানি বাংলাদেশ নেবে না কারণ এই চুক্তিটি নাকি হাসিনা করে গেছিলেন বাংলাদেশের একাধিক নিউজ পত্রিকা লিখেছেন কোন এক ফ্যাসিস্ট সরকার করে গেছেন অর্থাৎ সংবাদপত্র একটা সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে দিচ্ছে এবং তার জন্য নাকি একটা সামগ্রিক চুক্তি বাতিল যে চুক্তির উপর দেশের ১৬ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল হতো এই চুক্তি কোন কোম্পানির সাথে হয়েছিল ভারতের এইচ এনার্জির মতো উত্তর মানে অত্যন্ত উন্নত মানের কোম্পানির সঙ্গে কিন্তু বাংলাদেশ করেছিল এইচ এনার্জি কিন্তু মহারাষ্ট্রের যে জয়গড় বন্দর সেখানে একটি সাম্প্রতিক সময় ভাসমান স্টোরেজ নির্মাণ করেছে শুধু তাই নয় তারা বাংলাদেশে বিদ্যুৎবাহী জ্বালানি পাঠানোর জন্য বাংলার মেদিনীপুরে একটি এলএনজি টার্মিনাল করার প্রস্তাব করেছিল আর এই কোম্পানি চাইছিল এই এলএনজি টার্মিনালের মাধ্যমে সমস্ত জ্বালানি বা ডিজেল যেন বাংলাদেশে তারা পাঠাতে পারে কিন্তু প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ এই চুক্তিটিকে কার্যকর করছে না কারণ কি এর পিছনেও কারণ আছে কারণ এই চুক্তির জন্য প্রয়োজন বর্তমানে পয়সা কিন্তু বাংলাদেশের কোষাগারের যে অবস্থা এবং বাংলাদেশ সরকারের যে ভারত বিরোধী মানসিকতা তাতে এই চুক্তিটি কোনোভাবেই বাস্তবায়ন করবে না তা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে কিন্তু বাস্তব কি বলছে যদি বাস্তবটা দেখেন দেখবেন বাংলাদেশের বর্তমানে ৪,০০০ মিলিয়ন ঘনফুট এই যে জ্বালানি তা কিন্তু প্রয়োজন বিদেশের বিভিন্ন জায়গা থেকে জ্বালানি এনেও এই যে ঘাটতি তা কিন্তু পূরণ করা সম্ভব হয় না দেশে পাওয়া যায় মাত্র ২,৭০০ ঘনফুট এই জ্বালানি তাই ভারত এবং বাংলাদেশ দুজনেই ভারত বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যে ত্রিদেশীয় জ্বালানি চুক্তি আছে সেখানে বাংলাদেশকে ঢোকানোর চেষ্টা করেছিল যদি এই পরিকল্পনাটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় দেখুন একটা চুক্তি হাসিনা সরকার করে যাক আর অন্য সরকার করে যাক চুক্তিটি কিন্তু দুই দেশের মধ্যে হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বাংলাদেশ সরকার এবার যে কারণগুলো দেখি এই চুক্তি বাতিল করছে তা ভারতের জন্য অত্যন্ত অসম্মানজনকও বটে আর এর পাল্টা হিসাবে ভারতও কিন্তু পদক্ষেপ নিয়েছে যা আমি ভিডিওতে নিঃসন্দেহে বলবো বাংলাদেশ সরকার এখন কি বলেছে বাংলাদেশ সরকার বলেছেন এই গ্যাস নাকি অত্যন্ত নিম্নমানের এই প্রকল্পটি হাসিনা সরকার এক বিশেষ আইনে করে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার এসে আইনটাই বদলে দিয়েছেন ফলে এই কোনো আইনই এই চুক্তিটিকে মান্যতা দেয় না অর্থাৎ নতুন সরকার আসবেন আবার আইন হবেন আবার নতুনভাবে আইন প্রণয়ন হবে তারপর আমরা ভাবব ভারত এবং বাংলাদেশের এই পেট্রোলিয়াম এই পাইপ বা ডিজেল চুক্তি নিয়ে কোনো পদক্ষেপ নেব কি না তিনি বলেছেন এটি ফ্যাসিস্ট সরকারের আইন তার জন্য ভারতের গ্যাসে নাকি সালফারের পরিমাণ বেশি এবং হিটিং ভ্যালু কম অর্থাৎ এত সব কারণ বাংলাদেশের এখন হঠাৎ করে মনে হচ্ছে যখন এই চুক্তিটি ৩ বছর আগে করে নিয়েছিল আপনারা জানেন আদানি চুক্তি নিয়েও তারা একাধিক পদক্ষেপ কিন্তু নেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু বাংলাদেশের যে বিদ্যুতের অবস্থা তাতে কিন্তু আদানির সঙ্গে বেশি পায়তারামি করার কোনো মানে সুযোগ তারা পায়নি ফলে এই চুক্তি আছে কিন্তু এই পাইপলাইন চুক্তি কিন্তু তারা কোনো এক তৃতীয় শক্তির মানে যদি কন্ট্রোলে তারা কিন্তু ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করেছেন ভারত কি চুপ করে আছে একদমই নয় কেন বললাম ভারত এবং বাংলাদেশের যুদ্ধ ভারত এবার কি পদক্ষেপ নিল আপনারা শুনুন ভারতও ডিজেল এবং এই ফ্রেন্ডশিপ চুক্তি ঘটিত আরে একটা সিদ্ধান্ত নিল ২০১৮ সালে এই ধরনের চুক্তি হয়েছিল নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে এই পার্টিকুলার ডিজেল মানে পাইপলাইন চুক্তিটি ২০২০ সালে কিন্তু বাস্তবায়িত হয়েছিল এই চুক্তি মারফত ভারতের শিলিগুড়ি থেকে পাইপলাইন পৌঁছাবে এনআরএল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সারা দেশে মানে ম্যাক্সিমাম উত্তর যে বাংলার যে অংশ বাংলাদেশের উত্তর অংশে ৭টি জেলায় এই রকম জ্বালানি কিন্তু পৌঁছে দেবে ফলে সেসব জায়গায় আর কোনোদিন কারেন্ট অফ হবে না বিদ্যুতের জ্বালানি মিটবে এবং যে ঘাটতি যাচ্ছে ওই সকল অঞ্চলে তা কিন্তু মিটিয়ে দিতে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে সহায়তা করেছিল এই টাইপের পাইপলাইনটা দৈর্ঘ্য আবার ছিল ১৩১ কিলোমিটার যেটি কিনা ভারতের মধ্যে ছিল মাত্র ৫ কিলোমিটার এবং বাংলাদেশের মধ্যে ছিল ১২৬.৫৭ কিলোমিটার অর্থাৎ ভারতবর্ষ কিন্তু এবার অকাতরে বাংলাদেশকে এই চুক্তির মাধ্যমে দান করে গেছিল কারণ কি ছিল কারণ ছিল ভারত চাইছিল যদি বাংলাদেশ ইকোনমিক্যাল বেনিফিট হয় তাহলে ভারতও হয়তো ব্যবসায়িক ক্ষেত্রে পরবর্তীকালে কিছু লাভ করতে পারে কিন্তু প্রতিবেশী কোন দেশ এভাবে অকাতরে দান করে তা কিন্তু এর আগে বিশ্বের অন্য কোনো দেশ মানে নজির করতে পারেনি ১০,০০০ মেট্রিক টন ডিজেল দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশকে ২০২০ সালে চুক্তি হওয়া এই যে পুরো প্রজেক্টটা এর জন্য ভারতবর্ষ দিয়েছিল ৩৩৭ কোটি টাকা
টোটাল অ্যামাউন্টটা ছিল 520 কোটি টাকা, অর্থাৎ ম্যাক্সিমাম টাকাটা কিন্তু ভারতবর্ষ মানে বহন করেছে। যদিও ভারতবর্ষের মধ্যে এই ধরনের পাইপ ছিল মাত্র 5 কিলোমিটার। এবার বিভিন্ন ক্ষেত্রে একটি দাবি উঠেছিল, মানে হাসিনা সরকার বলেছিলেন এই রকম ডিজেল পাইপলাইন চুক্তি বাংলাদেশকে এতটাই সাহায্য করেছে যে আপনারা বাবা আরেকটু এক্সপ্যান্ড করুন, অর্থাৎ আপনারা সারা দেশে আপনাদের এই পাইপলাইন ঘরে ঘরে পৌঁছে দিন। ভারতবর্ষ এবার বলতে শুরু করেছে না, প্রয়োজন নেই, আমরা হাসিনা যদি থাকতো তখন হয়তো আমরা এই পুরো ডিজেল পাইপলাইন চুক্তিটা এক্সপ্যান্ড করতাম, কিন্তু বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে কোনোভাবেই আমরা এই চুক্তি আর দীর্ঘায়িত করব না। অর্থাৎ ভারতের এই পদক্ষেপ কার্যত ইউনিশ সরকারের পাল্টা হিসাবে আপনারা ভাবতেই পারেন। আর ডিজেল পাইপলাইন চুক্তি দিয়ে এই প্রথম একে অপরের বিরুদ্ধে কার্যত কোল্ড ওয়ার, অর্থাৎ ঠান্ডা লড়াই শুরু করে দিল দুই প্রতিবেশী দেশ। কিন্তু ভুক্তভোগী হবে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশ, কারণ মনে রাখতে হবে ভারতের যে বিদ্যুৎ ঘাটতি বা বিদ্যুতের যে উপাদান তা কিন্তু ভারতীয় কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু বাংলাদেশের বস্ত্র শিল্প এবং বিদ্যুৎ শিল্প টোটালি কিন্তু অন্য দেশ থেকে নিয়ে আসতে হয়, যার মধ্যে 80-90% কিন্তু সরবরাহ করে ভারতীয় কোম্পানি, আদানি, পিটিসিএল একাধিক কোম্পানিরা। কিন্তু ভারত এবং বাংলাদেশ যেভাবে ডিজেল পাইপলাইন চুক্তির একে অপরের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলো, পরবর্তীকালে বাংলাদেশ অন্ধকারে ডুববে নাকি তা আমি জানি না। ইউনিশ সরকারের দৈন্য দশা, অত্যাধিক ইগো, ভারত বিরোধী মনোভাব এবং রাজনৈতিকভাবে অপরিপক্কতা এবং উপদেষ্টাদের মানে আত্মগরিমা অহংবোধ যে জায়গায় চলে গেছে, তাতে বাংলাদেশটাই আগামী 5 বছর পর কোথায় যাবে সেটাই একটা বড় প্রশ্ন। ভারত হয়তো সেটাই বোঝাতে চাইছে যে পয়সা তোমরা দিতে পারছিলে না, আমরা ঠিক আছে তবুও বিদ্যুৎটা দিচ্ছিলাম, কারণ এর সঙ্গে সাধারণ মানুষ জড়িত, আমরা হাসিনার সঙ্গে চুক্তি করে গেছি ফলে আমরা চুক্তি কোনোভাবেই ভাঙবো না, পয়সা ছাড়াও আমরা বিদ্যুৎ পাঠাচ্ছি, আমরা জ্বালানিও পাঠাবো, কিন্তু তোমরা আমাদের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তাগুলো এবার বলে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছো তাই আমরাও আর চুপ করে থাকলাম না। কি ভাবছেন পুরো বিষয়টায় কমেন্টে জানাবেন, দোষ কার, ইউনিশ সরকারের এই ধরনের পদক্ষেপ নেওয়ার সত্যি কি কোনো দরকার ছিল, পাল্টা হিসাবে ভারত যেটা করলো সেই পদক্ষেপ নিয়ে আপনাদের কি মত, কমেন্টে নিঃসন্দেহে জানাবেন আপনাদের বিষয়। আর এই খবর আপনারা প্লিজ একটু শেয়ার করবেন যেন বাংলাদেশ ভারতের সকলে এই বিষয়টি সম্পর্কে একটু জানে, আর চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।